গুৱাহাটীত অসমীয়া কোর্স এটা তেওঁলোকে ৰান কৰিছে নিজাকে। সেই কোর্সত গোটেই ফেকাল্টি রিসার্চ স্কলারবিলাকে জয়েন কৰিছে, 200 জনে এপ্লাই কৰিছে। ভাষা সাহিত্যর এই জয়যাত্রাটা আমি আটাই আগুয়াই নিব লাগবে, সেইটোৱে মোৰ কথা। আর সেইটোর কারণে সব এটা কিতাব পত্রর কথা কোৱা হৈছে, গ্রন্থমেলা ননি গোপালে কৈছে, ধুনীয়াকৈ কৈছে এই কথা, যে বিভিন্ন ধরনের কিতাব বাহিৰৰ পৰা অহা মেলা। আমেরিকা দুইখন আমেরিকার কবিতা অসমত সিমান চর্চা হওয়া নাই, সেখানে কিতাব উলিয়াইছো দুইখন আমেরিকার কবিতার উপর। ভূপেন হাজরিকার 90টা গান আমি মণিপুরী ভাষালৈ ট্রান্সলেট করাই কিতাব উলিয়াইছো মণিপুরী ভাষাত। মণিপুরী সাহিত্য পরিষদর মই নিজে কথা পাতি এটা যোগাযোগ করেছো করেছো। আমি কেনেকুৱা কিতাব যিবিলাক সব লোক সংস্কৃতি আমার লাহে নাইকিয়া হয়েছে, আমি চিঁড় বাসত ভেকুলি জপ মারি থাকলে লোক সংস্কৃতি না থাকে। আমার লোক সংস্কৃতি সুন্দর পরিকল্পনারে সুন্দর রূপত হি বাণীবদ্ধ হব লাগিব, সুন্দর রূপত হি লিখা হব লাগিব। সেইকাৰণে 7খন কিতাব আমি গুৱাহাটী ইউনিভার্সিটির লগত গবেষণার পৰা আনাই তেওঁলোকক সেই 7খন কিতাব অলপতে আজি পাবলিশ হব, আজি কাইলৈ ভিতর পাবলিশ হব। এনেকুৱা কিতাব যিবিলাক জ্ঞান এটা উড়িয়ার জ্ঞানপীঠ পোৱা বিজয় তেখেতৰ কিতাব আনিছো। আমার ভাষার কিতাব যাতে বাহিরত যায় বড় সাহিত্য সভাত কথা পাতিছো, অসমীয়া কিতাব লোক আপনাদের আমি বড় ভাষার কিতাব অনুবাদ করো।